আপনাদের সন্তান চন্দ্রচূড় গোস্বামী বলে যাচ্ছে, এইবার সরকার ভারতপন্থী রাম সেবক আমরা 64% জায়গা রয়েছে তারা করব। কারণ কিছু ভয় থাকলে করে দেখা আজকের বক্তব্য আমি বিশেষ দীর্ঘায়িত করব না, কারণ অনেক বক্তা রয়েছেন এবং লক্ষ্য সোনার বাংলার বক্তা হওয়ার জন্য বিভিন্ন জায়গায় বলতে যেতে হয়। শুধু একটি কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই, কমিউনিস্টদের কথা হচ্ছিল না, আগের দিনে যাদবপুরেই এক কন্ডম চাচার কথা বলে গিয়েছিলাম, আজকে তার এক মাস্তুত ভাইয়ের কথা বলে যাচ্ছি। মাসি পিসি যাই হোক, ওদের তো মাসি পিসি ঠিক থাকে না। তো সে টিভি চ্যানেলে বলছে, অষ্টমীর দিন নবমীর দিন গোমাংস রান্না করবে। আমি মনে করিয়ে দিচ্ছি, যদি সাহস থাকে টিভি চ্যানেলে বলে দেখাও যে ঈদের দিন আমি শিয়রের মাংস রান্না করব, ক্ষমতা থাকলে যেখানে আছো সেইখান থেকে তুলে নিয়ে চলে যাবে। সেকুলারিজম শেখাচ্ছ না, মেনে নেবো তোমরা সেকুলার, মেনে নেবো তোমাদের বাবার, ঠিক আছে। যদি ওই ধর্মতলায় দাঁড়িয়ে যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর ওদের পক্ষের সুবোধ সরকার গোমাংস খেয়েছিল, তোমাদের সেকুলারিজম মেনে নেব যদি ওই ধর্মতলায় দাঁড় করিয়ে মোহাম্মদ সেলিমকে আর ফিরহাদ হাকিমকে সেকুলারিজম শেখাচ্ছ। এই বাংলায় ভারত অনেক সহ্য করেছে কংগ্রেস, তোমাদের ভণ্ডামি তোমাদের নষ্টামি। রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি, নেতাজিকে তোজর কুকুর, বিবেকানন্দকে বেকার সন্ন্যাসী, রামকৃষ্ণ ঠাকুরকে মৃগি রুগী, বা সবটা মনে আছে। আর আরেকটা কথা শুধু মনে করিয়ে দিচ্ছি, উত্তরবঙ্গে আসলে টিএমসি কে আক্রমণ করতে গেলে কমিউনিস্টরা আসে, কারণ মমতা ব্যানার্জি কিন্তু সিপিএম এর অত্যন্ত দক্ষ এবং বাধ্য ছাত্রী। উত্তরবঙ্গে গিয়ে বলছে, লোকসভা নির্বাচনে হেরে গিয়েছি, কই আমার তো লজ্জা করে না, আপনারা ইউটিউব খুলে পেয়ে যাবেন। লজ্জা করবে না তো কিছু নেই, কেন লজ্জা করবে আপনার? আপনার লজ্জা মানে বস্তু বিষয়টা আছে নাকি? আপনার যে লজ্জা নেই তার সব থেকে বড় প্রমাণ যখন আপনার ছেলে, ছেলেই তো নাকি, ছেলে না ভাই তো, ভাই তো সরি সরি, আসলে ছেলে আর ভাই তো, মানে ভাই তো মানে তো ছেলেই ভাই, যাই হোক, তো যখন আপনার ছেলে মানে ভাই তো কয়লা খাদান গরু পাচার সোনা পাচার ওর ওয়াইফ যখন যত দুরঙ্গুলি কাজ করছে আপনার তত্ত্বাবধানে, আর বড় করে যখন আপনার ব্যানারে নাম লেখা থাকে সততার প্রতীক বাংলার গর্ব, তখন বুঝতে পারি হ্যাঁ আপনি একজন নির্লজ্জ বেহারা। যখন ওই টেট পরীক্ষার্থীরা, এখানে আমার যে ভাই বোনেরা রয়েছেন, আজকে 60 দিন ধরে তাদের অনশন করছেন তাদের ন্যায্য চাকরির জন্য, তখন যখন পুলিশ তাদের উপর গুলি পেটা করে, তখন বুঝতে পারি হ্যাঁ আপনার লজ্জা নেই। যখন এই গ্রিন পুলিশরা তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পর্যন্ত পায়নি, তারা এই সরকারটাকে সার্ভিস দিচ্ছে মুখের রক্ত ফুলে 8 বা 9 হাজার টাকায়, তারপর তাদের বিক্ষোভে যখন লাঠি পেটা করেন, তখন বুঝতে পারি হ্যাঁ আপনার লজ্জা নেই। আর একজন নারী হয়ে যখন আপনি স্টেজের উপরে দাঁড়িয়ে বলেন যে শরীর থাকলে যেমন শরীর খারাপ হয়, সেরকম সমাজে ধর্ষণের মতো ঘটনা ঘটতে পারে, আর আপনি ধর্ষকদের পৃষ্ঠপোষক, কারণ কোন নারী ধর্ষিতা হলে ভেবে দেখুন
সেই ভরসাকে পানিশমেন্টের কথা বলছেন না, ওই নারীকে 20,000-30,000 টাকা অর্থ সাহায্যের কথা বলছেন। তখন বুঝতে পারি হ্যাঁ আপনি নির্লজ্জ, কারণ আপনি একজন নারী হয়ে আপনি বলছেন আপনার জানা উচিত একজন নারীর সংগ্রাম 10,000-20,000 লক্ষ কেন কোটি টাকা দিয়েও ফেরত পাওয়া যায় না। আমি আমার বক্তব্যকে একদিন ভাবিত করব না, শুধু একটা কথা আবার মনে করিয়ে দিচ্ছি, কমিউনিস্টরা কংগ্রেসের সাথে হাত মিলিয়েছে আর টিএমসি বলছে এবার খেলা জমবে, এবার খেলা হবে। তোমরা প্রাণ খুলে শুনে রাখো, তোমরা ওই নারীদের ধর্ষণ করে আমাদের সন্তান 150 জনকে খুন করে ওই টেট পরীক্ষার্থীদের চোখের জল তাদের অভিশাপ নিয়ে যখন খেলতে নামবে ময়দানে, তখন আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিকরা আমাদের মা আমাদের বাংলাকে রক্ষা করার জন্য প্রাণপণ লড়াই করবো, প্রাণ অর্জন দিয়ে লড়াই করবো। আমি আজকে আমার বক্তব্য একটা কথা বলে শেষ করছি, এই আমার সামনে যারা বসে রয়েছেন যারা দাঁড়িয়ে রয়েছেন যারা কথা বলছেন, লক্ষ্য সোনার বাংলায় হয়তো কিছু জায়গায় বক্তা হিসেবে বলতে যাওয়ার সুযোগ হয়, কিন্তু একটা কথা স্পষ্টভাবে বলতে চাই বন্ধু, আসল লিডার কিন্তু আপনারা, কারণ তৃণমূল কংগ্রেসের ওই বৈভব বাহিনী চোখে চোখ রেখে পাল্টাটা কিন্তু আপনারা দিচ্ছেন, আপনারা আমাদের লিডার। কাজেই আপনাদের উদ্দেশ্য করে বলছি, জিস দিন তেরে ফতে কি পারচম ইস মিট্টি পে লহরায়েগা, জিস দিন তেরে ফতে কি পরচম ইস মিট্টি পে লহরায়েগা, ক্যা জমিন ক্যা আসমান এ হিন্দুস্তান মিল জায়েগা, ক্যা জমিন ক্যা আসমান এ হিন্দুস্তান মিল জায়েগা। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় লক্ষ্য সোনার বাংলা, জয় শ্রী রাম, জয় জয়। ধন্যবাদ এবং প্রণাম এবং নমস্কার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের শহীদ নগরে আমাকে আপনাদের সন্তান হিসেবে যতবার ডাকবেন ততবার বিরাজ দিয়ে কথা দিয়ে দিলাম, ভারত মাতা কি জয়, জয় শ্রী রাম, জয় শ্রী রাম।